হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শর্মিস ফুডস ভিশনে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলে সিঙ্গারার রেসিপি। ছোট বড় সবাই কিন্তু এই সিঙ্গারাটা পছন্দ করে থাকে, তো বাসায় কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি সিঙ্গারার জন্য ভিতরের পুরটা রেডি করে নেব। এই জন্য চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এরপর পাঁচফোড়নটাকে খুব একটু ভেজে নেব। যখন এটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি। এরপর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো পেঁয়াজটা যখন সফট হয়েছে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর সেই সাথে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর সব কিছু 1/4 চা চামচের মতো আছে। আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 3টা বড় সাইজের আলু ব্যবহার করেছি। তো এখন আলুটাকে খুব ভালোভাবে আগে মশলার সঙ্গে মিক্সড করে নিলাম। এরপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য আমি রান্না করে নিব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। আলুগুলোকে খুব ভালোভাবে এখন নেড়ে চেড়ে মিক্সড করে ভেজে নেব কিছুক্ষণ। তো আলুগুলো কিছুক্ষণ ভেজে নিলে আমাদের রান্নাটা হয়ে যাবে। তো এই তো সিঙ্গারার পুরটা রেডি। এখন সিঙ্গারার খামির তৈরি করে নেওয়ার জন্য একটা বাটিতে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারবেন। এরপর 1 চা চামচ পরিমাণ লবণ আর 1/2 চা চামচ পরিমাণ কালি জিরা দিয়ে 5 চা চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম। এখন সব শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে ভালোভাবে প্রথমে একটু মিক্সড করে নেব। আর এই খামির তৈরি করার জন্য তেলের পরিমাণ একটু বেশিই লাগবে। তো এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। আর খুব একটা বেশি নরম ডো তৈরি হবে না, একটু মোটামুটি শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে। তো এই তো আমাদের ডোটা রেডি। এখন আমি এই ডোটাকে একটা পিঁড়ির উপর নিয়ে এভাবে কিছুক্ষণ মথে নিব। তো মথে নেওয়ার পর এভাবে একটু লম্বাটে করে আমি একটু বেলে নিচ্ছি। এরপর কেটে নিচ্ছি কয়েকটা ভাগে। এরপর এখান থেকে একটা ভাগ নিয়ে আমি এভাবে গোল করে একটা লম্বাটে শেপের রুটি বেনে নেব, কারণ সিঙ্গারার জন্য রুটিটা একটু লম্বাটে করে বেলে নিতে হবে, আর আমাদের একটা রুটি থেকে 2টা সিঙ্গারা হবে। তো এই তো আমি রুটিটাকে 5 খানে কেটে নিলাম। এখন রুটিটার উপরে এভাবে একটু পানি লাগিয়ে নিচ্ছি যেন আমাদের ভাজ দেওয়ার সময় এটা খুলে না যায়। তো প্রথমে এভাবে 2 সাইড এভাবে ধরে আমি একটা কোণের মতো তৈরি করে নিলাম। আশা করি আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারছেন, একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারাও এই সিঙ্গারার ভাজটা দিতে পারবেন। এরপর একটা সাইড থেকে এভাবে একটু প্রথমে চেপে নিব, এরপর অপর পাশেরটা নিয়ে এসে এভাবে মাঝখানে জাস্ট জোড়া দিয়ে দিতে হবে। তো এই তো আমাদের সিঙ্গারাটা কিন্তু একটা তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদের আরও একটি সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। ঠিক আগের মতো করে আমি একটু পানি দিয়ে দিলাম, এরপর 2 কর্নার ধরে এভাবে জোড়া দিয়ে নিচ্ছি। এরপর প্রয়োজন মতো পুর দিয়ে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। এরপর চারিদিকে আবার একটু পানি লাগিয়ে নিয়ে একটা সাইড দিয়ে এভাবে প্রথমে লেগে নিলাম, এরপর অপর সাইডটা এভাবে ধরে এভাবে শেপ দিয়ে একটা জোড়া লেগে নিলাম। তো এই তো আমাদের আরও একটা সিঙ্গারা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এখন একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে বেশ কয়েকটা আমি সিঙ্গারা দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিব। যখন আমাদের এরকম একটু গোল্ডেন কালারের মতো চলে এসেছে তখন সিঙ্গারাগুলোকে তেল থেকে ছেঁকে নিচ্ছি। তো এভাবে আমি আমাদের প্রথম ব্যাচ সিঙ্গারা ভেজে নিয়েছি। এখন সেকেন্ড ব্যাচ ভেজে নেওয়ার জন্য ঠিক বাকি সিঙ্গারাগুলোকে আবারও আগের মতো করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এই সিঙ্গারাগুলোকেও আমি ভেজে ছেঁকে নিয়েছি। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার সিঙ্গারা। আশা করি আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন, বাসায় স্বাস্থ্যকর উপায়ে খুবই ইজিলি বিকালের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।